এবারে টলিউড মুভি আপডেট। ছবির নাম সার্কাসের ঘোড়া। যে সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায়। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী। ছবির গল্পে যেমন আছে সার্কাস, তেমনি আছে তাঁবুর অন্দরে থাকা নানা ঘটনা, সাথে আছে সম্পর্কের টানাপোড়েন। বাইপাসের ধারে বস্তিতে একটা ছেলের কাছে আমি ঘোড়া দেখেছি। গল্পের প্রধান দুই চরিত্র অবসরপ্রাপ্ত এক সেনা অফিসার ও তার স্ত্রীকে ঘিরেই মূলত এগিয়েছে ছবির কাহিনী। চিত্রনাট্যে আছে এই দম্পতির এক ছেলে, যার বসবাস ভিন দেশে। বাবা সন্তানের দূরত্ব ঘুচিয়েছে সোশ্যাল মিডিয়া, তবে প্রবীণ সেনা অফিসার সবসময় অনুভব করে নাতির অভাব। গল্পের মারপ্যাচে সে জায়গা পূরণে আগমন ঘটে তাতাইয়ের। ছোট তাতাইয়ের সাথে ঘোড়ার গল্পে যুক্ত হয় সার্কাসের যোগসূত্র। নাতির শূন্যস্থান কি পূরণ হবে তাতাইয়ে, নাকি গল্পের শেষে রক্তের সম্পর্কেই পাবে প্রাধান্য? এমনই পারিবারিক টানাপোড়েনের গল্পেই সার্কাসের ঘোড়া সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন রাজেশ দত্ত ও ঈপ্সিতা রায় সরকার। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী। এছাড়াও আরও আছেন ইন্দ্রাণী হালদার, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়। তুমি একমাত্র পারো আমার নাতিকে বাঁচাতে। সবকিছু ঠিক থাকলে জুলাই কিংবা আগস্টে মুক্তি পাবে সার্কাসের ঘোড়া। স্বপ্ন দেখিস অরণ্যদেব। ওই তো আমার দাদু ভাই। মিথিলা মণ্ডল, চ্যানেল 24।